নমস্কার বন্ধুরা, আমি অসীম, আবার ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। ফিজিক্যালি ব্যাপার নিয়ে কিছু 17 থেকে 18 বছর 19 বছরের ছেলে মেয়ে উভয়ে কমেন্ট করছে যে দাদা আমাদের কিছু পার্সোনালি সমস্যা হচ্ছে। সেটা কি না? বয়স 18, হাইট 167, বয়স 19, হাইট 168, এরকম সমস্যা দিচ্ছে। কেউ বলছে যে আমার বয়স 19, আমার চেস্ট 78, কি বলছে আমার ওয়েট 48 বা 49, ক্যাপচার হচ্ছে না পুরোপুরি, কি করে ক্লিয়ার করব ব্যাপারটা। তো ফার্স্ট, বয়স হিসাবের যে হাইট হচ্ছে এটা আমি বলি, মানুষের বয়স বাড়ার সাথে সাথে হাইট বাড়ে, লিমিট একটা আছে বয়সের, হাইটের একটা লিমিট আছে। তো 18 বছর হলো মানে যে 170 হাইট হবে, ফোর্সের যে অ্যালাউ হাইট, ফোর্স যেটাই ফিট করে, কোনো গ্যারেন্টি নেই। এই জন্য দেওয়া থাকে 18 থেকে 23 বছর ছেলে এবং মেয়ে। 18 থেকে 23-এর মধ্যে তোমার যদি হাইটটা না হয় তাহলে তুমি রিজেক্টেড। যদি 18-এর মধ্যে যদি তোমার না হয় সেটা বলা চলে না, তার কারণ বয়স 23 বছর পর্যন্ত আছে, 18-তে শেষ নয়। চেস্টের ব্যাপারে নর্মালি ক্ষেত্রে 18 থেকে 20-এর মধ্যে ছেলেদের চেস্ট সবার 80 হয় না, আবার সেটা নিঃশ্বাস নিয়ে ফুলিয়ে 85 করতে হয়, সেটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায়। ওজনও হয় না, কেন? শরীর পাতলা থাকে, সবার ক্ষেত্রে সম্ভব নয়।